হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটি এটি হচ্ছে ইও বাইক কোম্পানির ইও এজ মডেল এটার বিস্তারিত দেখাবো কত কিলোমিটার চলবে বলবো ব্যাটারি কি আছে বলবো ফুল চার্জ দিতে কতক্ষণ টাইম লাগে বলবো এবং এর কত দাম ডিটেলস দেখাবো এবং বলবো তো চলুন সবার আগে পুরো ইলেকট্রিক স্কুটারটা দেখে নেওয়া যাক একবার ভালো করে তো দেখুন পিছনটা দেখালাম সাইডটা দেখালাম এরপর সামনে এটা দেখাবো দেখতে কেমন এটা ইও কোম্পানির ইলেকট্রিক স্কুটার এটা ইও এজ মডেলটার নাম তো দেখুন এটা সামনের থেকে দেখতে এরকম লাগে দেখতে মোটামুটি ভালোই খুব খারাপ না অন্য ইলেকট্রিক যে স্কুটার আছে মানে যে অন্যান্য কোম্পানিগুলো আছে ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক সেই কোম্পানিগুলোর চেয়ে এই কোম্পানিটা অনেক পুরনো ইও বাইক কোম্পানিটা অনেক পুরনো তো চলুন দেখানো যাক মিটার থেকে শুরু করি এই মডেলটা আপনি ডিজিটাল মিটার পাবেন দেখুন অন করেছি অন করলে এখানে একটা সবুজ লাইট জ্বলবে যে লাইটটা আপনার পাওয়ার অন হয়েছে সেটা বোঝাবে আর মিটার বক্সটা আপনার ডিজিটাল এখানে আপনি স্পিড শো করবে কত স্পিডে যাচ্ছেন আর এখানে আপনার কতটা ব্যাটারি চার্জ আছে গাড়ির ব্যাটারিটা সেটা দেখাবে আর এটাই টোটাল কত কিলোমিটার চালিয়েছেন সেটা শো করবে এখানটায় ঠিক আছে এরপর আপনাকে দেখাবো স্পিডটা কতটা স্পিডে আপনি গাড়িটা চালাতে পারবেন বা চলবে এটা স্ট্যান্ড অবস্থায় দেখুন স্পিডটা আপনার থার্টি ফাইভ দেখাচ্ছে পঁয়ত্রিশ পর্যন্ত উঠবে এটা স্পিডে নর্ম্যাল অবস্থায় স্পিড এটা যখন আপনি রোডে চালাবেন এক দু পয়েন্ট কমতে পারে ঠিক আছে তবে এটা আরেকবার দেখাচ্ছি দেখুন তবে এটা কি যখন আপনি গাড়িটা কম্পেয়ার করবেন আরেকটা গাড়ি দিয়ে পাশে তখন দেখবেন স্পিডটা পঁয়ত্রিশের যেও বেশি পাচ্ছেন বা পঁয়ত্রিশেই পাচ্ছেন হতে পারে এটার মধ্যে আরেকটা ফাংশন আছে এই সাইডে সুইচ আছে যে সুইচটার কাজ হচ্ছে আপনার স্পিডে আপনি যত স্পিডে বলবেন তত স্পিডে গাড়িটা চলবে ওটা সুইচটা দেবে দিলেই দেখুন এই যে এই সুইচটা আছে এই সুইচটা দেবে দিলেই ধরলেন আপনি কুড়িতে চালাবেন তাহলে কুড়ি স্পিডে যদি দেবে দেন তাহলে কুড়িতেই যাবে যদি তিরিশে দেবে দেন তাহলে তিরিশেই যাবে কোনো বেশি স্পিড উঠবে না এটা একটা ফাংশান আছে যারা প্রথম প্রথম নতুন গাড়ি চালাতে শিখবে তাদের ক্ষেত্রে সুবিধা মানে ফিট করে দিলেন চালিয়ে শিখে গেল তারপরে বাড়ালেন তো দেখুন এগুলো হচ্ছে হেডলাইট সুইচ এটা হচ্ছে হেডলাইট সুইচ উপরেরটা নিচেরটা হচ্ছে হর্ন সুইচ হেডলাইট সুইচের উপরে সাদা বর্ডার করা আছে দেখতে ভালো অনেক এটা দেখুন ডিপার সুইচ এটা তো সাদা বর্ডার করা আছে দেখতে একটু ভালো লাগছে আর এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ রাইট সাইড আর লেফট সাইড আর মধ্যে দেবে দিলে এটা বন্ধ আর ঠিক আছে আর এর নিচে হচ্ছে হর্ন সুইচ তাহলে সুইচগুলো দেখালাম এরপর আপনাকে দেখায় দেখুন ইন্ডিকেটার এটা ইন্ডিকেটার সাইডে জায়গা করা আছে আপনার ডিজিটাল মিটারটার মধ্যে নেই অনেক মডেলের ক্ষেত্রে মিটারটার মধ্যে শো করে এটাতে একটা করে আলাদা লাইট লাগানো আছে ঠিক আছে যে দেখুন সবুজ যে লাইটটা জ্বলছে এটা হচ্ছে আপনার মিটারের মধ্যে পাবেন এরপর দেখায় আপনাকে চাবিটাই এই চাবিটা আপনার তিনটা ফাংশানই করবে অন অফ আর সিট খুলবে আর হ্যান্ডিল লক হবে একটা চাবির মধ্যেই হবে আর এখানে আপনি মোবাইল চার্জ করার ইউএসবি পোর্ট পাবেন যেটা ডাটা কেবিল দিয়ে মোবাইলটা চার্জ করা যাবে এইটাতে ঠিক আছে আপনার মোবাইল চার্জ করা যাবে আর এখানে আপনার সামনে একটা বক্স পাবেন এই যে বক্সটা দেখাচ্ছি দেখুন এই বক্স এটা রাখার কিছু জিনিস নিয়ে যেতে পারবেন রেখে আর এটা হচ্ছে সামনে দেখুন সামনেটা আপনাকে দেখা একটু দূরের থেকে দেখতে কেমন লাগছে দেখুন এই হ্যান্ডেল বারের সঙ্গেই আপনি হেডলাইটটা পাবেন কিছু কিছু মডেলের ক্ষেত্রে হেডলাইটটা নিচে বডিতে লাগানো থাকে তো দেখুন এটা হচ্ছে হ্যালোজিন বাল্ব এলইডি বাল্ব না এলইডি বাল্ব হলে ভালো হতো ব্যাটারির পাওয়ারটা কম খরচ হতো এটা হ্যালোজিন বাল্ব ঠিক আছে এটা দেখুন বডিতে নিচে এখানে এখানে এল বাল্ব দেওয়া আছে যেটা হেডলাইটের নিচে সাইড ল্যাম্প থাকে বলে বা নাইট ভিশন বলে আর এই উপরে এটা ডান দিকে এটা ইন্ডিকেটার ল্যাম্প ঠিক আছে আর নিচেরটা হচ্ছে এলইডি ল্যাম্প আর এটা হচ্ছে দিকের ইন্ডিকেটার নিচেরটা হচ্ছে ওই এলইডি ল্যাম্প হ্যাঁ হালকা লাইটে এটা জ্বালাতে কাজে লাগে এরপর আপনাকে দেখায় নিচে এই যে দেখুন টায়ার টিউবলেস পাবেন সকাজার টেলিস্কোপিং পাবেন আর অ্যালো হুইল পাবেন আর ড্রাম ব্রেক আছে সামনে পিছনে দুটোই ড্রাম ব্রেক এটা সামনের ব্রেক এটা দেখুন রাইট সাইড দেখতে এরকম ডান দিকেরটা ঠিক আছে আর ফ্রন্ট মার্কেটটা হচ্ছে আপনার ফাইবারের পাবেন আর এই টোটাল গাড়িটার ওয়েট হচ্ছে আপনার ঊনসত্তর কেজি টোটাল গাড়িটার ওয়েট আর এটাতে পাঁচটা ব্যাটারি লাগানো আছে ষাট ভোল্টের গাড়ি ঠিক আছে এটা দেখুন সাইড কাভার সুইং আর্মের কাভার এটা সাইড প্যানেল আর এগুলো শখ হাজার একটু দেখতে ভালো এবং হেভি দিয়েছে এটা মোটর বিএলডিসি মোটর বলা হয় এটা চাকার সঙ্গে ফিট আছে এটা দুশো পঞ্চাশ ওয়াডের মোটর বিএলডিসি দুশো পঞ্চাশ ওয়াডের মোটর ঠিক আছে দেখুন শোকা জারগুলো একটু দেখতে ভালো করেছে এবং স্প্রিংগুলো একটু হাডি আছে দুদিকে শোকা আছে ইঞ্জিন স্কুটারে সাধারণত একদিকে শোকা যার হয় যেমন হুন্ডা হিরো যত স্কুটার আছে এগুলোতে একদিকে শখা যার দেখুন এটা পিছনের ব্যাক লাইট আর ইন্ডিকেটার লাইট এটা রাইট সাইডের ইন্ডিকেটার এটা এটা হচ্ছে ব্যাকলাইট বা ল্যাম্প বলে আর এটা লেফট সাইডের ইন্ডিকেটার ঠিক আছে দেখতে দেখুন এটা এরকম দূরের থেকে আর পিছনের চাকায় দেখুন এখানে একটা লক পাবেন দেখুন এখানে একটা লক পাবেন যেটা আপনি চাবি ঘুরিয়ে লক করে দিলে চাকাটা আর ঘুরবে না মানে কেউ যদি বলে এটা ঠেলে নিয়ে যাব সেটাও আর পারবে না নিয়ে যেতে ঠিক আছে একবারে চাকাটা লক হয়ে যাবে এই মডেলের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া আছে এরপর বলি আপনাকে ব্যাটারিটা দেখুন বারো ভোল্ট করে এক একটা ব্যাটারি আছে পাঁচটা ব্যাটারি লাগানো আছে টোটাল ষাট ভোল্ট চব্বিশ এমপেয়ার করে এই ব্যাটারিগুলো আছে একবার ফুল চার্জ করলে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার চলবে একবার ফুল চার্জ হতে আট ঘন্টা টাইম লাগবে ছয় থেকে আট ঘন্টা এই মডেলের ক্ষেত্রে ঠিক আছে আর এটাতে দেখুন পিছনে এটা হচ্ছে ব্যাক রেস্ট বলা হয় ব্যাক রেস্ট দেখুন এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে আর দেখুন এই সিটের নিচের জায়গাটা কতটা আপনি জায়গা পাবেন সিটটা তুলে জায়গাটা দেখাচ্ছি দেখুন এই এটা হচ্ছে টুলস পাবেন একটা স্ক্রু ড্রাইভার আর একটা ওপেন স্পেনার দেওয়া আছে আর এটা একটা কার্ড দেওয়া আছে কোম্পানির কাছ থেকে ঠিক আছে দেখুন এখানে অনেকটা জায়গা পাবেন আপনি হেলমেট নিয়ে যেতে পারেন বা কোনো জিনিসপত্র রেখে নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে এমসিপি শর্ট সার্কিট হলে বন্ধ হয়ে যায় সাধারণত সব ইলেকট্রিক স্কুটারই থাকে ঠিক আছে কিংবা লোড পড়লে বন্ধ হয়ে যায় কিংবা আপনি বন্ধ করেও রাখতে পারেন এটা ডবল সিকিউরিটি ঠিক আছে এরপর দেখুন এটা চার্জার এটা গাড়ির সঙ্গে চার্জারটা পাবেন এরপর দেখুন সিটটা এই সিটটা একটু ছোটো ছোটো লাগছে অন্য মডেলের চেয়ে একটু ছোটো ছোটো ঠিক আছে আর গাড়ির দামটা বলি এই গাড়ির দামটা হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার দাম জায়গা অনুসারে আর এলাকা অনুসারে দামটা হেরফের হতে পারে আর দেখুন এটা আয়না পিছনে দেখার জন্য যে আয়না দুদিকে দুটো লাগানো থাকে আয়নাগুলো দেখতে ভালো স্টাইলিশ কিন্তু এগুলো ভেঙে গেলে সহজে পাওয়া যাবে না যেহেতু একটু স্টাইলিশ মডেলের লাগানো আছে ঠিক আছে আর আমার ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরেকটা জিনিস আপনাকে বলি এই গাড়ির নিচের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে একশো চল্লিশ এম আর আপনি যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান ইলেকট্রিক স্কুটার বা স্কুটির তাহলে এই চ্যানেলেই ভিডিওগুলি দেওয়া আছে টেকনিক্যাল বাংলা এম কে চ্যানেলটির নাম আপনি যে ওই ভিডিওগুলি সব দেখতে পারেন তাছাড়াও এই ভিডিওর উপরে যে আই বাতমটি আসছে সেই আই বাটনটিতে যেয়ে ক্লিক করে আপনি ওই ভিডিওগুলি দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ